তপন দাকে আমি অনেক আগে থেকেই চিনি। তপন ভাই আমার অনেক মানে আশিকি সময়ের পর থেকেই ওর সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার যে আন্টিগুলোতে চিন্তার মধ্যে কয়েকটা উদ্যোগ আছে ওই আর কি। যেটুকু বিশ্বাস হয় তপন যে কাজগুলো করে আমার মনে হয় সেগুলোর মধ্যে কিছু কিছু বিশ্বাসযোগ্য কাজ হয়, যার জন্য আমার মানে ভালো লাগে ওকে। আর আজকে আমি তপনকে দেখবো কিনা ভাবিনি, প্রথমে আমাকে কিছু বলা হয়নি। আমি শুনলাম যে তপনই নাকি প্রথম এই প্রজেক্টটা উদ্যোগ নিয়ে এটা করছে, আর যেটা মেন মোটো হচ্ছে গিয়ে ওই গরিব দুঃখীদের ওয়েলফেয়ারের জন্য পাশে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানোর জন্য। তা আমি সবসময় যে কোনো এরকম ধরনের কাজের সময় আমি সবসময় ওদের পাশে আসি, তপনকে আমি সাধুবাদ জানাবো যে এর মানে কাজে উদ্যোগ নিয়েছে। আর শুধু তন্ত্রমন্ত্র করলেই হবে না, আর যারা আছেন তাদেরকেও আমি বলি যে আপনারা গরিব দুঃখীদের জন্য কিছু ভাবুন, তাদের জন্য কিছু করুন যেরকম তপন করছে। উনি তো খুবই বিখ্যাত এবং নাম অনেক শুনেছি, ওনার সম্পর্কে পড়েওছি, কিন্তু আজকে ওনার সঙ্গে আলাপ করে, ওনার পরিবারের সকলের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাদের সকলকে, আর ওনাদের খুব খুব ভালো। ওনার দর্শন পাওয়াটাও ইজ ডিফিকাল্ট, আর ওনার অনেক অনেক ডিসাইপল, অনেক শিষ্য শিষ্যা। সুতরাং আমি যে ওনার কাছে এত ইজিলি ওনাকে ওনার আশীর্বাদ পেলাম এবং ওনার কাছে আসতে পেরেছি, সেটা সেটা সত্যি ইটস মাই গুড লাক। নমস্কার সকলকে, প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি বেশ কয়েকটি দিন ধরেই রাশির সঞ্চার, রাশিগত দিক আপনাদের অনেক নতুন নতুন তথ্য দিচ্ছি। পয়লা বৈশাখ সম্বন্ধে বলেছি, এরপর আমি বলবো মহা যে ইয়ে আছে আমাদের অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে বিশদ ব্যাখ্যা আপনাদের দেবো। এখন যেটা বলতে চলেছি সেটা হচ্ছে এ রাহু এবং কেতু, আমাদের ২৭টা নক্ষত্র, ১২টা রাশি আর ৯টা গ্রহ, এই নিয়ে কিন্তু আমাদের জীবনটা ৩৬০ ডিগ্রি। এক একটা রাশির ডিগ্রি হচ্ছে ৩০ ডিগ্রি, ১২টা রাশি আছে, ৩ বারং ৩৬, ৩৬০ ডিগ্রি নিয়ে আমাদের কিন্তু জীবনটা চলছে, সারা পৃথিবী চলছে। কিন্তু এর মধ্যে ৯টা গ্রহ আছে আর ২৭টা নক্ষত্র আছে, এক একটা গ্রহ ৩টে নক্ষত্র নিয়ে থাকে। তো এখন যেটা বলতে চাচ্ছি রাহু এবং কেতু, রাহুর আশীর্বাদ কিছু পাওয়া যাবে। রাহু এতদিন কিন্তু অনেক কিন্তু গোলমাল করেছে, রাহু শনি কেতু, এটাকে আমরা জ্যোতিষের বলি নপুংসক হিজড়ে গ্রহ, কখন কাকে কোথায় কি করে দেবে। শনির দৃষ্টি কিন্তু ভীষণ, শনি করে নাড়াচাড়া, রাহু করে সে, শনি নাড়াচাড়া দিয়ে রেখে দেবেন, সেই জন্য শনি আবার ফিরিয়ে দেয় সব কিছু। এই জন্য শনিকে আমরা মহারাজ বলেছি। শনি একটা ক্লু গ্রহ, ক্রু গ্রহ, কুজো গ্রহ। কেন এটা বলেছি, শনির সবচেয়ে যত গ্রহ আছে সবচেয়ে স্লো মোশনে চলে, একটা স্লো প্ল্যানেট গ্রহ। কেন স্লো প্ল্যানেট, শনি একটা কুজো গ্রহ। এখন মানুষ যখন দেখবেন বয়সের ভারে কুজো হয়ে যায়, ৭০-৭৫ বছর বয়স অথচ রাস্তা হাঁটছে, দেখবেন কুজো হয়ে যায়, অনেকটা বডিটা বেঁকে যায়, তখন কিন্তু সে দৌড়াতে পারবে না, তখন তার স্লো মোশনটা কিন্তু আস্তে আস্তে হবে। শনি কিন্তু একটা কুজো গ্রহ, যার ফলে শনি কিন্তু স্লো গতিতে থাকে, একটা রাশিতে থাকে ২.৫ বছর আর পুরো রাশিচক্রে থাকে ৩০ বছর। তারপরের যে গ্রহ হচ্ছে রাহু, রাহু একটা রাশিতে থাকে ১৮ মাস আর পুরো রাশিতে যেটা থাকে রাহু হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ২.৫ বছর। অবশ্যই শনির কিন্তু অ্যাকচুয়ালি শনির কিন্তু পরের যে স্লো প্ল্যানেট সেটা কিন্তু হচ্ছে রাহু। অতএব রাহু কিন্তু আমাদের প্রচণ্ড একটা ধীর গতির গ্রহ। শনির পরের যদি কোনো গ্রহ ধীর গতিত হয় তাহলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই রাহু। সেই রাহু কিন্তু আমাদের কিছু আশীর্বাদ দিতে চলেছে, কোথায় কিভাবে আশীর্বাদ দেবে। নতুন বছরে রাহুর যে সঞ্চার সেটা কিন্তু আগের থেকেই হয়ে আছে, নতুন বছরে কিছু কিছু দিককে কিন্তু ভালো দেবে, কিছু কিছু রাশির কিন্তু ভালো হবে। রাহু বলেছে এক রাশিতে ১৮ মাস থাকে, রাহুর সবসময় গতি কিন্তু বক্র গতি, রাহু সবসময় বক্রী গতিতে কিন্তু থাকে, বক্র অবস্থায় থাকে। রাহুর সমসপ্তমে থাকে কিন্তু কেতু। অতএব এখন যে বর্তমানে পাচ্ছি, যদি রাশিচক্রের কালপুরুষের কথা চিন্তা করতে হয় তাহলে কিন্তু রাহুর মেষ রাশিকে আমরা প্রথম ধরি, মেষ রাশির কিন্তু দ্বাদশে রাহুর অবস্থান। কালপুরুষের প্রথম রাশিচক্র হচ্ছে রাশি হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্ন। তো মেষ রাশির দ্বাদশে কিন্তু এখন মীন রাশিতে রাহুর অবস্থান এবং কন্যাতে কিন্তু কেতুর অবস্থান, ষষ্ঠ ঘরে কিন্তু কেতুর অবস্থান। এবছরের যে কন্ডিশন আছে, এবছরের যে নতুন বছরের যেটা আমরা পাচ্ছি,
সেটা কিন্তু 1431 সাল মানে হচ্ছে মঙ্গলের বছর। এর আগে আমরা পেয়েছি কিন্তু শনির বছর, 2024টা হচ্ছে শনির বছর। তো সেই ক্ষেত্রে বলবো 1431 সাল কিন্তু আমরা পাচ্ছি মঙ্গলের বছর। 1431 মানে 1+4+3+1 মানে হচ্ছে দেখবেন একদম মঙ্গলের বছর পাচ্ছি আমরা 1431। তো এখানে যেটা আমরা দেখব এবছরের কিন্তু অবশ্যই নতুন বছরের রাজাকে মঙ্গল আর মন্ত্রীকে শনি, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একটা রাজা থাকে বছরের, এই বছরের রাজাকে মঙ্গল রাজ করছে। মঙ্গল এমনি সেনাপতিত্বের গ্রহ, কিন্তু সে রাজা হয়ে বসে আছে, আর মন্ত্রী সে যে বসে আছে কে, সেটা হচ্ছে অবশ্যই শনি। মঙ্গলের বছর এটা আবার হলো, যেহেতু 1431 মঙ্গলের বছর, মঙ্গল হচ্ছে এক অগ্নিকারক গ্রহ, একটা অম্ল স্বাদের কিন্তু গ্রহ। মঙ্গল হচ্ছে আগুন, আর শনিকে মন্ত্রী মন্ত্রিত্ব করছে কে, শনি। শনি একটা আমাদের যে বাতাসটা বচ্ছে সেটা কিন্তু তার কারক গ্রহ কিন্তু শনি, আমাদের প্রচুর হাওয়াটাকে নির্দেশ করছে কিন্তু শনি। অতএব মঙ্গল কিন্তু আমাদের যে একটা পুরুষ গ্রহ এবং দক্ষিণ দিকের গ্রহ, মঙ্গল হচ্ছে আন কি বলে সেনাপতিত্বের গ্রহ, আগুনকে নিয়ন্ত্রণ করে। মঙ্গলের দৃষ্টি কোথায় থাকে, চতুর্থ সপ্তম এবং অষ্টমে। মঙ্গলের প্রধান খাদ্য কি আখের গুড় আপনারা জানেন, আর শনি মন্ত্রিত্ব করছে। শনি আমাদের কিন্তু অবশ্যই একটা কুরু গ্রহ আমরা জানি, শনি আমাদের কিন্তু একটা নেতা নেতৃত্বের গ্রহ, একটা প্রচণ্ড তান্ত্রিক গ্রহ, কুজ গ্রহ। এই কুজ গ্রহ বলে শনির কিন্তু অবশ্যই প্ল্যানেটটা সবসময় শনি প্ল্যানেট আমরা পাই স্লো। শনির দৃষ্টি কোথায় থাকে, তৃতীয় এবং সপ্তমে। 30 বছর শনি কিন্তু এক রাশিতে থাকে, 2.5 বছর বারবার বলছে 2.5 বছর একটা রাশিতে থাকে, আর পুরো রাশিচক্র থাকে 30 বছর। শনির একটা কটু স্বাদের গ্রহ, কটু স্বাদের গ্রহ, ভৃত্যের কারক গ্রহ, বায়ুকে শাসন করে শনি। এই শনি হয়েছে মন্ত্রী, এবং শনির খাবার বলেছে আদা নুন বা মাসকলাই। এই শনিকে নিয়ন্ত্রণ করে কিন্তু মন্ত্রী, মন্ত্রী শনির মঙ্গল হচ্ছে রাজা, শনি হচ্ছে মন্ত্রী। তো এখন যাকে, এখন যেটা আমি বলবো, যারা মঙ্গলের জাতক আছে, যারা মেষ লগ্নের জাতক, যারা বৃশ্চিক লগ্নের জাতক, তাদের কিন্তু সাবধান, নিজস্ব বুদ্ধিতে কিন্তু চলবে না এবছর, বিশেষ করে 2024, বিশেষ করে 1431। বাংলার ইংরাজি বছরে 3-4 মাস ফারাক থাকে, ঠিক আছে। অতএব ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো আমরা বলবো এই বছরে এই ইংরাজি বা বাংলা দুটো, এই যে আমরা বলে দিচ্ছি মোটামুটি যাদের মেষ রাশি, যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, মেষ রাশি মেষিক লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু সাবধানে থাকবেন, কারুর কথায় কিন্তু শুনবেন না। প্রত্যেকের উদ্দেশ্যেই বলা আছে ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন, নিজের সিদ্ধান্ত চলো, বলে না আব রুচি খানা পর রুচি পহেনা। আপনারা নিজের রুচিতে খাবেন, কারুর কথাই কিন্তু খাবেন না। আর পরে যদি বলে এই ড্রেসটা ভালো লাগছে সেই ড্রেসটা পরবেন, সেটা শাস্ত্রে বলছে আবরুচি পর না আর পর রুচি খায় না। তো সেই ক্ষেত্রে বলবো আবরুচি খায় না পর রুচি পরে না, তো সেই ক্ষেত্রে বলবো নিজের রুচিতে খাবেন, আর পরের রুচিতে যদি পোশাক পরতে হয় পরবেন। বিশেষ করে সতর্কবার্তা দেবো, কারণ যেহেতু মঙ্গল হচ্ছে রাজা, রাজা কিন্তু ঠিক থাকবে, মন্ত্রীরাই কিন্তু তাকে কুমন্ত্রণা দিয়ে রাজত্বকে নষ্ট করবে। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাজ্যে সেই সব ঘটনাগুলো চলছে, কিন্তু আমাদের রাজ্যের যে রাজা তিনি কিন্তু খুবই ভালো, তার পরিষদ যে মন্ত্রী পরিষদ তার মাথাটা খেয়ে গোলমাল করে তাকে কিন্তু ডিসব্যালেন্স করছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে সে বিভিন্ন প্রবলেম হয়ে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতিতে। রাজা নিজে চলতে পারে না, মন্ত্রীদের কথাই চলে, কিন্তু বিশেষ করে এ বছরটা কিন্তু মন্ত্রীর কথাই চলা চলবে না। যা ডিসিশন নিতে হবে ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন, নিজের সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। আমি মনে করি এই সিদ্ধান্ত নিলে, যেহেতু এই বছরের মঙ্গল রাজা শনি মন্ত্রী, শনি সবসময় কুমন্ত্রণার কারকগ্রহ, বৃত্তের কারকগ্রহ, যন্ত্রণা দেওয়ার কারকগ্রহ, শনি আবার ন্যায়নীতির কারকগ্রহ, নিজে ন্যায়নীতিতে চলবে, গাইড করবে অন্যকে। আবার শনি যদি কেউ প্রকৃত কেউ ভালো করে তাকে শনি ভালো করে, শনি যদি কার কেউ অন্যায় করলে শনি তাকে ডিস্টার্ব দেয়। এই শনির এই পিকুলিয়ার একটা ক্যারেক্টার কিন্তু শনি থেকে পাই, শনি কইছেন নপুংসক হিজড়ে গ্রহ বলি। তো সেই ক্ষেত্রে বলবো
আমাদের রাজ্যের ক্ষেত্রে বলবো রাজনৈতিক পরিস্থিতি যা চলছে ভালো মন্দ মিলিয়ে চলছে, কিন্তু এখানে পশ্চিমবঙ্গের এখন যে ঘটনা চলছে তাতে করে রাজা মন্ত্রীর যে এক্সাম্পল সেটা কিন্তু ঘটনার একদম এক্সাম্পল মিলে যাচ্ছে। রাজা কিন্তু ভালো রাজা সুন্দরভাবে আছে, বিভিন্ন মন্ত্রী পরিষদ বিভিন্ন সব লোকজন ব্রেন ওয়াশ করে বিভিন্ন দিক থেকে গোলমাল করে একদম রাজ্যের কিছুটা গোলমাল হয়ে যাচ্ছে সব কিছু দিকে আমরা দেখতে পাচ্ছি। আবার ঠিক হয়ে যাবে সেটা ব্যাপার না, একটু পরিস্থিতি কিন্তু হতেই পারে, সেটা কোনো প্রবলেম নেই। একসঙ্গে থালা বাটি থাকলে ঠোকাঠোকি হবে, বা সব আঙুল পাঁচটা আঙুল কিন্তু সমান নেই, কিছু উনিশ বিশ তো থাকেই, সব ক্ষেত্রে আছে, সব রাজ্যে আছে, সব দেশেই আছে আমরা পেয়েছি। তবু বলবো সেই ক্ষেত্রে কিন্তু যাদের মেষ রাশি মেষ লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তাদের ক্ষেত্রে কোনো সতর্কতা অবলম্বন করা দরকার। অনেক ক্যালকুলেশন অঙ্ক করে কিন্তু আমরা এটা পাচ্ছি, সেই জন্য কিন্তু বলছি। এবং মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা 2024 এবং 2014-31 প্রত্যেকে বলবো, মেষ রাশি মেষ লগ্ন যখন বাইরে বেরোবেন একটু আখের গুড় মুখে দিয়ে যাবেন, কোনো কাজটাই কিন্তু গোলমাল হবে না, দেখবেন মিলিয়ে নেবেন। আর শনির বছর যাদের মকর রাশি মকর লগ্ন, মীন রাশি মীন লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, তাদের যখন বাড়িতে বাইরে বেরোবেন একটু আদা নুন খেয়ে বেরোবেন, আদা নুন মুখে দিয়ে বেরিয়ে যাবেন, কাজ দেখবেন সাকসেস সাকসেস সাকসেস। এই কটা রাশির ক্ষেত্রে বলবো, কিন্তু এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা রাহু রাশিপদ থাকছে কয়েকটা রাশি। এই রাহু কিন্তু আমাদের বললাম এক রাশিতে 18 মাস থাকে, এই রাহু কিন্তু থাকবে 2025 মে মাস পর্যন্ত রাহু থাকবে কোথায়, একদম মীন রাশিতে। কালপুরুষের দ্বাদশে রাহুর অবস্থান, কালপুরুষের ষষ্ঠ ঘরে কন্যার ঘরে কিন্তু কেতুর অবস্থান। তো এবছর রাহুর এই সঞ্চার হয়েছে, কিন্তু কালপুরুষের বিচার বিশ্লেষণের মাধ্যমে এই যে রাহুর এবং কেতুর কিছু কিছু রাশির আশীর্বাদ কিন্তু পাবে নতুন বছরের ক্ষেত্রে 1431 আমরা পাচ্ছি। সেটা কি আমরা পাচ্ছি, প্রথম কথা বলবো আমাদের মেষ রাশি। আমি এর আগে বলেছি আপনারা জানেন, মেষ রাশি 2024-1431 মেষ রাশির দাবদাবা সবচেয়ে প্রিয় রাশি মেষ রাশি এবছরের। যদি মেষ রাশির ক্ষেত্রে বিগত 12-15 বছর যারা উন্নতি করেছেন টুকটুক করে গেছেন, 2024 মেষ রাশির কিন্তু মালামাল এবং দাবদাবাভাবে থাকবেন। যাদের মেষ রাশি মেষ লগ্ন দেখেন, 1-13 এপ্রিল থেকে সূর্য ঢুকে যাচ্ছে মেষের ঘরে, বৃহস্পতির এখন অবস্থান, সেই বৃহস্পতির সঙ্গে ঢুকছে রবি, রবি বৃহস্পতির যোগটা আমরা বলেছি বারবার, একটা অন্যরকম যোগ। রবি আমাদের যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতি গতি সম্পর্ক ভালোবাসা প্রেম রবি, বৃহস্পতি আমাদের জ্ঞান চেতনা বিবেক গোল্ড সোনা রূপ সব বৃহস্পতি, বৃহস্পতি জ্ঞানের প্রতীক, বৃহস্পতি হচ্ছে আমাদের প্রজ্ঞার প্রতীক, চেতনার প্রতীক হচ্ছে বৃহস্পতি। সেই জায়গায় আমি বলবো আমাদের যে ঘটনা চলছে তাতে কিন্তু ভীষণ ভালো আছে মেষ রাশির বর্তমান সময়। আবার 13 এপ্রিল থেকে ঢুকে গেছে বৃহস্পতির অবস্থান ওখানে মেষ রাশিতে হয়েছে, তারপরে কিন্তু আবার ওখানে রবির সঞ্চার হয়েছে, এর আগের অনুষ্ঠান করেছি দেখে নেবেন মিলিয়ে নেবেন। বর্তমান যখন প্রোগ্রামটা আমি করছি সেই প্রোগ্রামের প্রায়টারি পয়সন হচ্ছে মেষের ঘরে রবি বৃহস্পতি, যেটা বলতে চাচ্ছি মেষ ঘর খুব ভালো, প্রথম থেকে আমি মেষ ঘর মেষ মেষ রাশি মেষ লগ্ন বলে আসছি। এবং মিথুনের ঘরে বসাচ্ছে চন্দ্রের অবস্থান, এবং কন্যার ঘরে কেতুর অবস্থান, কুম্ভের ঘরে মঙ্গল শনি, এবং মীনের ঘরে বুধ শুক্র এবং রাহুর অবস্থান। তো এবছর যে জায়গাটা আমি পাচ্ছি তাতে করে 2014-31 রাজনৈতিক পরিস্থিতি বারবার বলে আসছে হানাহানি গোলমাল, অনেক কিছু অঘটন ঘটতে পারে রাজনৈতিক পরিস্থিতি যা পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে শনি হচ্ছে মন্ত্রী, মঙ্গল হচ্ছে রাজা, এই শনি মঙ্গল একটা আমরা বলি অঙ্গার যোগ। এখানে বৃহস্পতি রবি যদি হতো তাহলে ভালো হতো, বৃহস্পতি মঙ্গল যদি হতো ভালো হতো। এখানে কে দুটো বৈরী গ্রহ মঙ্গল এবং শনি বিপরীত গ্রহ, সেই জায়গায় কিন্তু বিভিন্ন দিক থেকে অঙ্গার যোগ, জীবনটা অঙ্গার হয়ে যাবে, দেশ বিদেশ কালিমালিপ্ত হয়ে যাবে, অঙ্গার মানে কয়লা কালিমালিপ্ত হয়ে যাবে, দেশের অনেক মানুষের কালি জীবনে কালি কালি চলে আসবে, কালি মাখতে হবে তাদের, বা কালি কাউকে মাখিয়ে দেবে, জেল হাজত ইডি সিবিআই চলতেই থাকবে। আবার মানে আশ্চর্যজনকভাবে কিছু কিছু বিখ্যাত মানুষের মান সম্মান হানি হবে, যেটা আমরা ভাবতে পারিনি জীবনে। সেই ক্ষেত্রে বলবো কিছু কিন্তু গোলমাল হতে পারে, কারণ এটা মঙ্গলের বছর,
মঙ্গল একটা পুরুষ গ্রহ, সেনাপতিত্বের কারক গ্রহ, সে কিন্তু সব বিচার বিশ্লেষণ করে বিভিন্ন দিক, তারপর শনি তাকে কুমন্ত্রণ দেবে, শনি মঙ্গল যোগটা ভালো না, একটা বৈরিতা আছে, সেখানে বলবো খুব গোলমাল। এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম কিন্তু আমাদের হতে পারে এবং ঝড় বৃষ্টি বেশি বাড়তে পারে। কারণ বৃহস্পতি শুক্র অস্তমিত হচ্ছে, ওরা ঘুমিয়ে পড়ছে, অস্তমিত মানে ঘুমিয়ে পড়বে। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রের কিন্তু রাশির সঞ্চার হচ্ছে এবং বুধ বক্তি অবস্থায় উদয় বক্রদাগ্র উদয় হচ্ছে, যার ফলে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে আছে। দাবদাহ কিন্তু আরও বাড়বে, বৃষ্টির সম্ভাবনা প্রচুর আছে। দেশে দেশে জলের একটা অভাব হতে পারে, পানীয় জলের প্রচণ্ড অভাব হবে বিভিন্ন দেশ বিদেশের মধ্যে, দেশের মধ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আর প্রচণ্ড দাবদাহের ফলে জল কিন্তু শুকিয়ে যাবে, যার ফলে একটা জলের একটা মানে পানীয় জলের একটা অভাব হতে পারে। তো যে ক্ষেত্রে বলবো এই এই যে এই প্ল্যানেটারি পজিশনগুলো কতগুলো বললাম, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলছি আমি, অনেক ক্যালকুলেশন অঙ্ক করে আমি কিন্তু বলছি। তার মধ্যেও কিন্তু রাহুর আশীর্বাদ পাবে কয়েকটা রাশির, আমি বারবার বলছি মেষ রাশির, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। মেষ রাশির ব্যবসা ক্ষেত্রে ভীষণ উন্নতি করবে, পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ভালো হবে, চাকরি বাকরি প্রচণ্ড উন্নতি করবে, প্রচুর টাকা আসার সম্ভাবনা প্রবল মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। এটা কিন্তু খেয়াল রাখবেন মেষ রাশির ক্ষেত্রে, আমি প্রথম থেকে বলে দাবদাবা 2024 মেষ রাশির খুব প্রথম পছন্দের রাশি লগ্ন হচ্ছে মেষ রাশি। দেখবেন জীবনে যা না করেছেন মেষ রাশির ক্ষেত্রে এবছর তাই হবে, জীবনের শ্রেষ্ঠ মানে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বলবো জীবনের এটা বলে গোল্ডেন টাইম, প্রচণ্ডভাবে যাইজি করবার করে নেন, ইনভেস্ট করে নেন, জমি জায়গায় কিনে নেন, টাকা পয়সা তাহলে সোনা কিনে নেন, সব কিছুটা সাহসের পরিচয় দেন, দেখবেন সব কিছু ভালো হবে। কিন্তু আপনাকে এগোতে হবে, আপনাকে যেতে হবে। যীশুখ্রিস্ট বলেছিল ডুব দাও খুঁজে পাবে, দরজায় আঘাত করো দরজা খুলে যাবে, যদি আপনি দরজা আঘাত না করো খুলবে না, না ডুব দিলে মণিমাণিক্য পাবেন না, আপনাকে এগোতে হবে, করতে হবে, যেতে হবে। তার ক্ষেত্রে ভীষণ ভালো আছে। তারপরে বলবো কন্যা রাশির ক্ষেত্রে ভালো আছে, কন্যা রাশির সুখ স্বাচ্ছন্দ্য দাম্পত্য, রাশিচক্রের সপ্তমে কন্যা রাশির সপ্তমে কিন্তু রাহুর সঞ্চার। এই সপ্তম ঘর বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব করে, রাহু হচ্ছে বিয়ে দেয়, কিন্তু একটা মানুষের এই প্রসঙ্গে রাহু নিচেটা হচ্ছে কেতু, রাহুর দৃষ্টি আছে, বিয়ে করার মানসিকতা আছে, বিয়ে করতে পারছে না, সব কিছু নজর দিচ্ছে, দৃষ্টি দিচ্ছে, ভোগ করতে পারছে না, ভোগী গ্রহ হতে পারছে না, দৃষ্টি আছে রাহুর, যার ফলে কিন্তু রাহুর দশায় কিন্তু বিয়ে হয়। এটা আধুনিক জ্যোতিষ বলছে, তথাকথিত জ্যোতিষ যারা শিখছে তারা বলতে পারবে না রাহুর দশায় বিয়ে হয়, শুক্রের দশায় বিয়ে হয়, মঙ্গলের দশায় বিয়ে হয়। তো রাহুর সপ্তমে, যাদের সপ্তমে হচ্ছে আমাদের পাচ্ছি কন্যা লগ্নে সপ্তমে রাহুর অবস্থান, যার ফলে বিভিন্ন দিক থেকে তার বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা এবং ভোগ করতে পারবে, সর্বক্ষেত্রে বাধাগুলো কেটে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে, তুলা রাশির ষষ্ঠ ঘরকে ইন্ডিয়ান কালপুরুষের ষষ্ঠ ঘরে বসে আছে রাহুর অবস্থান, যার ফলে প্রচুর কিন্তু টাকা পয়সার একটা আসবে, অর্থনৈতিক যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ভালো হবে, লোন শোধ হয়ে যাবে, লোন যারা চেষ্টা করছেন তারা পাবে। এই কেন এই কথাগুলো বলছি বলুন তো, ষষ্ঠে বসে আছে রাহু তাতে ভালো হবে, দ্বাদশে রাহু বসে আছে মেষ রাশি তাতে ভালো হবে, কেন বলুন তো? আমাদের জ্যোতিষের চার তিনটে ঘর হচ্ছে দুস্থান, ছয় আট বারো, সিক্সথ হাউস, অষ্টম হাউস এবং টুয়েলভ হাউস মানে বারো বারো ঘর। এই ঘরগুলো কিন্তু যদি অশুভ গ্রহের প্রবাস প্রবেশ হয়, সঞ্চার হয়, সেখানে কিন্তু ভালো ফল দেয়। মানে একটা ভালো লোক যদি জেলে যায় কেমন লাগবে? ভালো লাগবে না। কিন্তু যারা চুরি ডাকাতি করে জেলে যেত অভ্যাস, তারা জেলের জেনের ঘাড়িটা টানুক, তাদের কিন্তু ভালো লাগবে, ওটাই তাদের নাকি শান্তির জায়গা। সেরকম দুস্থানে যদি দুর্গ্রহ থাকে, ক্রু গ্রহ থাকে, রাহু ক্রু গ্রহ, শনি ক্রু গ্রহ, কেতু ক্রু গ্রহ, তারা যদি দুস্থানে থাকে সেখানে কিন্তু ভালো ফল দেয়, তারা কিছু কমফোর্টেবল জোন মনে করে, তারা কিন্তু সেই ক্ষেত্রে, সেই জন্যেই এই রাহুর আশীর্বাদটা বলার উদ্দেশ্য হচ্ছে রাহুর আশীর্বাদ পাবে, কারণ রাহু খুব কমফোর্টেবল জায়গায় আছে, দুস্থানে বসা আছে। যেমন তুলা রাশি তুলা লগ্নের ঘরে ষষ্ঠ ঘরটা আমাদের দুস্থান, দুস্থানে রাহুর প্রবেশের ফলে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে অর্থ, লোন, টাকা পয়সা, পড়াশোনা, চাকরি বাকরি, বিদেশ যাত্রা ভীষণ, রাহু আবার বিদেশ যাত্রা করায়, সেই ক্ষেত্রে বলবো ভীষণ ভালো।
অতএব তুলা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো আছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমে বসে আছে রাহু, পঞ্চম ঘরকে নির্দেশ করছে এবং সেই পঞ্চমের যে অধিপতি সেই বৃহস্পতি কিন্তু কোথায় বসে আছে এখন? মেষের ঘরে। কার সঙ্গে যুক্ত হয়ে বসে আছে? রবির সাথে। দাবদাবা হবে, পড়াশোনার ক্ষেত্রে পালাবে, চাকরি বাকরি পাবে যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। অর্থনৈতিক একটা ভীষণ ভালো হবে, বিবাহ হচ্ছিল না হয়ে যাবে, প্রেম প্রীতি গোলমাল হচ্ছিল সেটা ভালো হবে। তারপর আসবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চতুর্থে বসে আছে কে? রাহু। চতুর্থ ঘর থেকে আমাদের পিতা মাতা, চতুর্থ ঘর থেকে আমাদের পড়াশোনা, চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি রবির সাথে যুক্ত, মেষের ঘরে বসে আছে খুব ভালো নক্ষত্রে, যার ফলে কিন্তু চতুর্থ ঘরে যারা যারা ধনুরাশি ধনুলগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা চাকরি ভীষণ ভালো হবে, রেজাল্ট খুব ভালো হবে। জয়েন্ট যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কৃতকার্য হওয়ার সম্ভাবনা প্রবল রাহু রাশিবাদে। এটা আধুনিক জ্যোতিষের কথা বলছি আমি। রাহু রাশিবাদ কী রে বাবা? হ্যাঁ, রাহু কিছু ভালো কাজ করে সেই ক্ষেত্রে বলবো ভীষণ ভালো হবে। যারা জয়েন্ট দিচ্ছেন তারা কিন্তু খুব সচেতন থাকুন, খুব ভালো হবে, একটু ভালো করে মন দিয়ে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে চতুর্থে তাদের কিন্তু ভালো হবে। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বিতীয় বসে আছে কোথায়? দ্বিতীয় ঘর থেকে আমাদের ধন অর্থ, দ্বিতীয় ঘর থেকে আমরা ধনের বিচার করি। দ্বিতীয় ঘরে বসে আছে কে? রাহু। রাহুর অধিপতি দ্বিতীয় ঘরের অধিপতি কি? মীন রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি রবির সঙ্গে যুক্ত বসে আছে তৃতীয় ঘরে। বন্ধু বান্ধব থেকে একটা বিশাল উন্নতি হওয়ার যোগ আছে। অর্থনৈতিক জায়গাটা যেটা ডিস্টার্ব সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। শুধু পিতামাতার শরীরটা নিয়ে একটু চিন্তায় থাকতে হবে, যেহেতু শনির একটা সারাদাদি চলছে, হঠাৎ করে একটা চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল, স্ত্রীর হঠাৎ করে একটা অপারেশন হওয়ার যোগ্য প্রবল আছে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। কোনো কিছু ধরা পড়লে ইগনোর করা চলবে না, সেই জায়গাটা দেখে নিতে হবে। প্রচণ্ড ভালো আছে কয়েকটা রাশির, আমি বললাম রাহুর এই আশীর্বাদটা কিন্তু ভীষণভাবে আমাদের জীবনকে কিন্তু ধন্য করে দিচ্ছে। তার মধ্যে যারা জয়েন্ট দেবেন ভালো পরীক্ষায় কৃতকার্য হতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো কন্যা রাশি কন্যা লগ্ন, মীন রাশি মীন রাশি মীন লগ্ন, তুলা রাশির তুলা লগ্ন, বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন, ধনু রাশির ধনু লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, এই রাশি কটা যদি জয়েন্ট দিতে চান নেট দেবেন তাদের ক্ষেত্রে বলবো একটা স্টিলের আংটি বাঁধুন। মেয়েরা বাঁধবে বাঁ হাতে স্টিলের আংটি, ছেলেরা ডানাতের স্টিলের আংটি। তার সঙ্গে করবেন একটা রাহুর হচ্ছে কাঁচা লোহা বলে, কাঁচা লোহার বল তৈরি করাবেন কোনো কামারশালায়, মানে জালকাঠির মতো লোহা দিয়ে একটা বাঁধবেন, ঢালাই না কাঁচা লোহা পিটিয়ে করতে হয়, ভেতরে ফুটো থাকবে, কালো কার দিয়ে কোমরে বাঁধবেন। যারা জয়েন্ট দিচ্ছেন তাদের উন্নতি হবে, যারা পড়াশোনা চাকরি পাচ্ছেন তাদের উন্নতি হবে। রাহু কেতুর এটা প্রতিকার, রাহু কেতুর আশীর্বাদ আছে যে রাশিগুলোর সেগুলো তো পড়বেন, যে রাশিগুলোর কথা বললাম না সেই রাশিগুলোও পড়ুন যারা জয়েন্ট দিচ্ছেন, দেখবেন কৃতকার্য হবেন। লোহার বল, কাঁচা লোহার বল জালকাঠির মতো কোমরে পড়বেন, হাতে পড়তে পারেন, গলায় পড়তে পারেন কালো কার দিয়ে। আর একটা স্টিলের আংটি পড়ুন, স্টিলের আংটি যদি নাও পারেন স্টিলের একটা ধাতু করিয়ে নেবেন, সেটা ছিদ্র থাকবে, কালো কার দিয়ে পড়ুন। রাহু কেতুর প্রতিকারটা করি না, রাহু কেতু একটা নপুংস হিজড়ে গ্রহ, কখন কাকে কোথায় কি করে দেবে আমরা জানি না। অতএব ভীষণ ভালো আছে, আপনারা মিলিয়ে নেবেন এই নিয়ম কানুনগুলো কিন্তু করুন, ভীষণ ভালো হবে। রাজনৈতিক পরিস্থিতি যারা আছেন, যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এবং মেষ রাশি মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে যারা রাজনৈতিক আছেন, যারা ভোটে দাঁড়িয়েছেন, যারা এমপি কোটাতে লড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দাবদাবা খবর আছে, অনেক কিন্তু ভালো রেজাল্ট হতে পারে। যে জীবনে আশা করেন জিতবো জিততে পারে, এরকম ঘটনা ঘটবে এবছর, মিলিয়ে নেবেন আমার কথা। আমি কি বলেছি, ভোটের পর রেজাল্ট বলবো, আমি ভোট হওয়ার আগে রেজাল্ট বলে দিলে প্রবলেম আছে। আমি মনে করি ভোট হয়ে যাবে, তারপরে ভোট দেওয়ার তো ব্যাপার থাকবে না, রেজাল্টের জন্য তখন আমি একটা প্রোগ্রাম করব, আপনাদের বলে দেবো টিএমসি কটা সিট পাচ্ছে, বিজেপি কটা সিট পাচ্ছে, সিপিএম পাচ্ছে কি না, কংগ্রেস পাবে কি না, টোটাল আমি বলে দেবো। একটা ক্যালকুলেশন অঙ্ক কিন্তু চলছে, আমি বলেছি অনেক নেতা মন্ত্রীও আমার সঙ্গে আলোচনা করেছে, অনেক এমপির লোক কখন মনোনয়ন জমা দেবে সেটাও আমার থেকে নিয়ে গেছে, কখন মনোনয়নপত্র জমা দেবে ভোটের যারা দাঁড়িয়েছে এমপিতে তারাও আমার কাছে নিয়ে গেছে, আবার যারা এমপি দাঁড়িয়েছে তাদের সাগ্রেত যারা আছে তাদের কাছাকাছি লোক আছে, তারা এসে বলেছে দাদা আমাদের দাদা দাঁড়িয়েছে অমুক জায়গা থেকে আপনি বলে দেন, সেটাও হয়েছে, সেটাও করেছি।
ডাইরেক্ট কিছু এমপির লোক এসেছে, মানে এমপিতে দাঁড়িয়েছে, এমপি হওয়ার জন্য দাঁড়িয়েছে লোকসভা ভোটে, তাদের সঙ্গেও কথা হয়েছে। আর আমার তো জানেন আপামর জনতা অনেক বিখ্যাত সেলিব্রিটি লোকরা আসেন, আপনারা জানেন আমাকে এতদিন ধরে দেখছেন, বিচার বিশ্লেষণটা আমি অন্যভাবে করি, সেই জন্য মানুষের অর্থ কাজটা খুব ভালো হয় সেটাও কিন্তু করি। এই এই কদিন আমি বিদেশ থেকে অনেক লোক এসেছে এবং বিদেশ থেকে অনেক লোক অনলাইনে প্রেডিকশন করেছে অন্তত এই মাসটাতে, গত মাসটাতে অর্থাৎ এপ্রিল মাসটাতে এবং এপ্রিলের আগের মাসটাতে মার্চ মাসটায় অন্তত প্রায় আমি 51 জনের প্রেডিকশন করেছি বিদেশের, অস্ট্রেলিয়া সিডনিতে থাকে, কানাডায় তো আমার চেম্বার আছে জানেন, কানাডা থেকে যেতে পারছি না বলে কানাডার লোক প্রেডিকশন করিয়েছে, মালয়েশিয়ার লোক প্রেডিকশন, শ্রীলঙ্কা থেকে অশোক বিশ্বনাথন বলে একজন আছে সে করিয়েছে, এবং মালয়েশিয়া, তারপরে নিউ ইয়র্ক থেকে আমার একটা পাড়া, নিউ ইয়র্কে একটা পাড়া আমার ভক্ত আছে, সেখানে কিন্তু বাঙালি পটি আছে, সেখানে অনেক লোক আমাকে প্রেডিকশন করলো। বিদেশের থেকে যারা অনলাইন করাতে চান তারা অবশ্যই আমার বিভিন্ন ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেন, অনলাইনে আমি ভিডিও কল বা ফোন কলে কথা বলবো, এবং অনলাইনের প্রেডিকশনটা যদি না আসতে পারছেন করিয়ে নেন, ভীষণ ভালো প্রেডিকশন আমি করে দেবো, কী চলছে না চলছে জানাবো, খুব ভালো থাকুন, নমস্কার, ভালো থাকুন।